ঘুমের মধ্যে ঝাঁকুনি এটা কিসের লক্ষণ হতে পারে মাত্র চোখটা বুঝে এসেছে আসমকায় একটা ঝাঁকুনি মনে হচ্ছে কোথাও পড়ে যাচ্ছিলেন এটা শুধু আপনার সমস্যা নয় শরীরের ঝাঁকুনির এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বের অন্তত সত্তর শতাংশ মানুষ ঘুমের মধ্যে এমন ঝাঁকুনিকে হিপনিক জার্কস বলা হয় কিন্তু কেন এমনটা হয় জেগে থাকা অবস্থা থেকে সবে ঘুমাতে যাওয়া অবস্থার মধ্যে এই হিপনিক জার্স ঘটে থাকে এই সময় মানুষ পুরোপুরি ঘুমের মধ্যে থাকে না বরং বলা যায় সে তন্দ্রাচ্ছন্ন থাকে এই অবস্থাতেই স্বপ্ন দেখা শুরু হয় এমন পরিস্থিতিতে জাগরণ ও স্বপ্নের সীমানাকে অনেক সময়ই মস্তিষ্ক ঠাহর করতে পারে না ফলে তার ধাক্কা এসে লাগে শরীরে এ থেকেই তৈরি হয় হিপনিক জার্ক ঠিক কেন মস্তিষ্ক অনুভব করতে পারে না শরীরের এমন অবস্থা এ সম্পর্কে বলতে গেলে বলা যায় আসলে শরীরের তন্দ্রাচ্ছন্ন ভাব নেমে এলে মাসল এবং পেশিগুলো আস্তে আস্তে অবশ হতে থাকে কিন্তু মস্তিষ্ক শরীরে পেশির এই অবস্থান ঠাহর করতে না ফেরে সেই প্রক্রিয়া আটকানোর চেষ্টা করে ফলে শরীরে ঝাঁকুনি হয় যদিও কিছু মানুষ একে শারীরিক অসুবিধা ভেবে ভয় পান তবে চিকিৎসকদের মতে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই কারণ অনেক সময়ে নাক ডাকা থেকেও হিপনিক জার্ক ঘটে থাকে স্নায়ুতন্ত্রের উত্তেজনা প্রবাহ ঠিকমতো ঠাহর করতে না পারায় এক্ষেত্রে ঘুমের মধ্যে শরীরে ঝাঁকুনি হয় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য